সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। তো ইউরোর গোল্ডেন বুট পাচ্ছেন কে? এখন পর্যন্ত ছয়জন ফুটবলার সর্বোচ্চ তিনটি করে গোল করেছেন। এই তালিকায় ফাইনালে ওঠা স্পেন ইংল্যান্ডের আছেন একজন করে, স্পেনের দানি অলমো আর ইংল্যান্ডের হ্যারি কেইনেরও গোল তিনটি করে। বলা যায় গোল্ডেন বুটের দৌড়ে আছেন এই দুইজন। অলমো কেইনের মধ্যে ফাইনালে যিনি গোল দিবেন তিনিই জিতবেন গোল্ডেন বুট। আর এ দুজনের মধ্যে যদি কেউ গোল না দেয় তাহলে ইউরোর নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে অলমো কেইনের মাঝে যদি কেউ গোল না দেন তবে গোল্ডেন বুট পাবেন ছয়জন ফুটবলারই। ফাইনালের অ্যাসিস্ট কিংবা কত সময় খেলেছে এটা হিসেব করা হবে না। বাকি চারজন হলেন নেদারল্যান্ডসের কোডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকতাউজে ও স্লোভাকিয়ার ইভান স্ট্রাঞ্জ। ইউরোর নক আউটে এখন পর্যন্ত সর্বোচ্চ 9 গোল দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কেইন। 2018 সালে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। এবার কি হবে এর পুনরাবৃত্তি? আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে ইউরো বরাবরই সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট। এবারও তার ব্যত্যয় ঘটছে না। জার্মানিতে অনুষ্ঠিত এবারের আসরটা ফুটবলের দিক থেকে তেমন একটা মন ভরাতে না পারলেও আয়োজনের দিক থেকে কোনো কমতি রাখেনি। সেই সাথে দলগুলোর জন্য বরাদ্দ থাকছে বিশাল অর্থমূল্য। এবারের আসরে মোট প্রাইজ মানি 331 মিলিয়ন ইউরো। 2020 ইউরোতে অবশ্য একই বাজেট ছিল ওয়েফার পক্ষ থেকে। এক নজরে এবারের আসরের প্রাইজ মানি বন্টনটা দেখে নেওয়া যাক। চ্যাম্পিয়ন দল পাবে 8 মিলিয়ন ইউরো, রানার্স আপ দল পাবে 5 মিলিয়ন ইউরো, সেমিফাইনালিস্টরা পাবে 4 মিলিয়ন করে, কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে 2.5 মিলিয়ন, শেষ ষোলোয়ের প্রতিটি দল পাবে 1.5 মিলিয়ন, প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে 1 মিলিয়ন করে, ম্যাচ ড্রয়ের জন্য বোনাস আছে 0.5 মিলিয়ন, অংশগ্রহণকারী প্রত্যেক দল পাবে আলাদা করে 9.25 মিলিয়ন করে। ফারহান হিসান, যমুনা স্পোর্টস।